জেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সব স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং বিমানবন্দরে স্ক্যানারের মাধ্যমে ভ্রমণকারীদের পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কর্মশালায় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাস প্রতিরোধে এবং চিকিৎসায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে, ট্রিটমেন্ট গাইড আমরা তৈরি করেছি, এটি সারা দেশে দিয়ে দেওয়া হবে এবং হাসপাতালে আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, এয়ারপোর্টে ব্যবস্থা নেওয়া হয়েছে, কোয়ারেন্টাইনের জায়গা মানে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং এটার প্রোটেকশন কীভাবে নিতে হবে এটা ডাক্তারাই তো পরামর্শ দিচ্ছে, কাজেই ডাক্তারাই জানে কীভাবে প্রোটেকশন নিতে হবে।